আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটি হচ্ছে এই ডিজাইন ক্যাপাসিটি, ইফেক্টিভ ক্যাপাসিটি এক্সেট্রা। আমরা এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেখব, সেই এক্সাম্পলটা যদি আমরা দেখি একটু সবাই চেষ্টা করি দেখার জন্য, যদিও স্লাইড গুলি তোমাদেরকে আমি দিয়ে দিব। বলা হচ্ছে যে ইউ আর ম্যানেজিং এ গ্রুপ অফ 10 ইলেকট্রিশিয়ান, তোমার আন্ডারে রয়েছে 10 জন ইলেকট্রিশিয়ান, ভালো কথা। এবার দিস ইন্ডিভিজুয়াল আন্ডারটেক্স ইন হোম সার্ভিসিং অফ দ্য ইলেকট্রিক্যাল সিস্টেম আর কল টেলিফোন এদের ইমার্জেন্সি অ্যান্ড অ্যারেঞ্জ ভিজিট। মনে করো ফোন দিলে ওরা যায় গিয়ে ঠিকঠাক করে দেয়। দ্য চার্জ অফ মিনিমাম কল আউট ফি কাভার্স দ্য ফার্স্ট 15 মিনিটস অফ দের ভিজিট প্লাস ট্রাভেলিং টাইম। তাহলে তার কথা বলতে 15 মিনিট যাচ্ছে, প্লাস তার যেতে হচ্ছে ওখানে, তারপর ঠিক করতে হচ্ছে। বিয়ন্ড দ্য ফার্স্ট 15 মিনিটস ইভরি চার্জ অফ মিনিমাম ব্লকস ইজ 15 মিনিটস। অ্যান্ড আচ্ছা, এর চেয়েও সহজ একটা উদাহরণে আমরা যাই, এটা যদি না বুঝি। 15 মিনিটস, তো এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্কার্স ইউজুয়ালি অ্যাভেলেবল ফর 8 আওয়ার্স এ ডে। কতক্ষণ? 8 ঘন্টা। একটু বুঝি, কারণ এর এটা দিয়ে পরে একটু অঙ্ক আছে, ম্যাথ আছে অল্প করে, আমরা একটু দেখব। সেটি হচ্ছে কি যে কতক্ষণ? 8 ঘন্টা, বাট উইথ 2 কফি ব্রেকস 15 মিনিটস অ্যান্ড হাফ লাঞ্চ ব্রেক দে অ্যাকচুয়ালি কত ঘন্টা পান? 7 ঘন্টা। টকিং টাইম অফ অ্যান ইলনেস ইন টু দ্য অ্যাকাউন্ট রিডিউস ইলেকট্রিশিয়ান অ্যাভেলেবিলিটি টাইম সাধারণত 20% আরো কমে যায়। কিসের জন্য? তার কথা বলা প্লাস, তো সে তো অসুস্থ হতেও পারে, তো অসুস্থ হলে তোমাকে কি সেই দিনের স্যালারি, তুমি তো ছুটি নাও, বাট সেটাও তো তোমার ওয়ার্কিং আওয়ার হিসেবে ধরা হয়। অ্যান্ড 20, দ্যাট দিস মিনস দ্য 7 আওয়ার্স পার ডে হি রিডিউস 5 আওয়ার অ্যান্ড 36 মিনিট সে পাচ্ছে। কিভাবে? 8 ঘন্টা থেকে সে এখানে 1 ঘন্টা চলে যাচ্ছে, তাহলে থাকে আর 6 ঘন্টা। 6 ঘন্টা থেকে তার ইলনেস এবং টকিং টাইম, কথা বলা, সেখানে 20% চলে যাচ্ছে। সেটা মিনিমাইজ করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে 5 ঘন্টা 36 মিনিট একদিন সে তোমাকে দিচ্ছে। অ্যাকচুয়াল লিগাল যে টাইমটা সেটি যদি তুমি হিসাব করো সেটা। এখন প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন? বলা হচ্ছে ইফ অ্যাকচুয়াল ওয়ার্ক ইজ 200 আওয়ার্স বিল্ট দ্য উইক, মনে করো প্রতি সপ্তাহে, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি ইউটিলাইজেশন অফ দ্য টিম অ্যান্ড হোয়াট ইজ দ্যার ইফিসিয়েন্সি। তো এখানে যে টিমের কথা আমরা করলাম 20 জনের, সেটির কথা বলছে। এখন সেটি থেকে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। সহজ করে ভাববো, দেখো কোথায় গেল আমার অ্যানেশন করবো। আচ্ছা কিভাবে করব? ফার্স্ট ইউ নিড টু ক্যালকুলেট এ কি দ্য ডিজাইন ক্যাপাসিটি, বি দ্য ইফেক্টিভ ক্যাপাসিটি, অ্যান্ড দেন ইউজ দ্য অ্যাকচুয়াল আউটপুট অ্যাবাউট দ্য ক্যালকুলেশন ইউটিলাইজেশন অ্যান্ড এফিসিয়েন্সি। সহজ, জটিল করে ভাবার কিছু নাই। ডিজাইন ক্যাপাসিটি সাধারণত কি আমরা জানি? ডিজাইন ক্যাপাসিটি মানে কতগুলো, মানে ক্যালকুলেশন করছে হাতে কলমে কতটুকু। ওকে, তাহলে কি ছিল, কয়টা ওয়ার্কার ছিল? 10টা। কতক্ষণ করে কাজ করার কথা? 7 ঘন্টা, ডান। ওকে, কয়দিন কাজ করবে? 5 দিন। ওকে, একটা কাস্টমারের পিছনে কত সময় ব্যয় করবে? 1 ঘন্টা। তাহলে তার টোটাল সে কয়টা কাস্টমার সার্ভ করতে পারবে, সেটি তার ক্যাপাসিটি, সেটি সেই ফার্মের ডিজাইন ক্যাপাসিটি। হিসাব মতো সেই ফার্মের 5 দিনে 10 জন ব্যক্তি 7 ঘন্টা করে কাজ করলে, একটা কাস্টমারের পিছনে 1 ঘন্টা করে ব্যয় করলে, তাদের 350টা কাস্টমারকে সেবা দেওয়ার কথা, 350টা কাস্টমারকে সেবা দেওয়ার কথা। এটি হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি। কথা থাকলে তো আর কথা হয় না, এখন হচ্ছে ইফেক্টিভ কথা। সেটি কি যে 10টা ওয়ার্কার তো ভালো ঠিক কথা আছে, তারা প্রত্যেকের ইফেক্টিভ টাইম কতক্ষণ আমরা দেখলাম? 5.6 আওয়ার্স। ওই যে লাঞ্চ, চা ব্রেক, কথা বলা, ইলনেস সব দিয়ে যদি বাদ দিই, এবং 1 ঘন্টা যদি পার কাস্টমারের পিছনে সময় করে 5 দিনে, তাহলে তার ইফেক্টিভ ক্যাপাসিটি হচ্ছে 280 আওয়ার, মানে কাস্টমার। তাহলে নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝতে পারছো ডিজাইন ক্যাপাসিটিটা কি জিনিস আর ইফেক্টিভ ক্যাপাসিটিটা কি জিনিস, ইফেক্টিভ বা অ্যাকচুয়াল ক্যাপাসিটিটা কি জিনিস। এবার আসি ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি বলতে কি বোঝায়? কর্মদক্ষতা, কে কত দ্রুত সেই কাজটা করতে পারে। আচ্ছা, তাহলে ইফিসিয়েন্সি কিভাবে বের করছে এখানে? অ্যাকচুয়াল আউটপুট মানে যেটা আমাদের হয়েছে এবং ইফেক্টিভ ক্যাপাসিটি। দেখো অ্যাকচুয়াল আউটপুটটা আমাদের এখানে বলে দিয়েছে,
অ্যাকচুয়াল যে আমরা পরেও হিসাব করলাম যে আমাদের অ্যালোয়েন্স বাদ দিয়েও 280টা কাস্টমারকে সে ইফেক্টিভলি সার্ভিস দিতে পারবে আমরা যদি বলি, কিন্তু সে সার্ভিস দেয় কত, মানে কত ঘন্টা? 200 আওয়ার। তাহলে আমরা 200 আওয়ার বা 200 কাস্টমার বলতে পারি। ওকে, তাহলে মানে 200 আওয়ার না বলে এখানে 200 কাস্টমার পার উইক বলবো। তাহলে কি হচ্ছে, তাহলে এফিসিয়েন্সি কি অ্যাকচুয়াল আউটপুট 200, ইফেক্টিভ ক্যাপাসিটি হচ্ছে 280, 71%। এটা যদি বেশি সার্ভ করতে পারতো তাহলে সেটা, দেখো ডিজাইন ক্যাপাসিটি তো বললাম, সেখান থেকে আমরা যদি এগুলা বাদ দেই তার মানে সেটা দিয়ে আমরা এই অ্যাকচুয়ালটা পাবো, ইফেক্টিভটা পাবো, অর্থাৎ যে সময়টা সে কাজ করতে পারবে ওই সময়ের ভিতরেও কিন্তু সে ওইটা কাজ করে না, তাহলে সে একটু কম করে, তাহলে সেটা হচ্ছে অ্যাকচুয়াল আমরা যা হবে সেটা। তাহলে এফিসিয়েন্সি কি যা হওয়ার কথা ছিল এবং যা পাচ্ছি? ইউটিলাইজেশনটা কি বলা হচ্ছে? অ্যাকচুয়াল আউটপুট বাই ডিজাইন ক্যাপাসিটি 200, ডিজাইন ক্যাপাসিটি কত ছিল প্রথমে হিসাব ক্যালকুলেশন? 350, আর হচ্ছে কত? 200। তাহলে আমার ক্যাপাসিটি ইউটিলাইজেশন যে ফার্মটা রয়েছে এটার কতটুকু ব্যয় হলো? 57%। আচ্ছা, অনেক সময় নিয়ে ফেলছি, আর একটু রয়েছে যে প্রসিজিওর ফর ক্যাপাসিটি প্ল্যানিং, যদি আমরা একটু দেখি কিভাবে করবো, এনভায়রনমেন্টাল স্কেলিং, তারপর ডিমান্ড ফোরকাস্টিং, অর্থাৎ কিভাবে ক্যাপাসিটি প্ল্যানিংটা সাধারণত অ্যানালাইসিস করতে হয় বা হিসাব করতে হয়, বলা হচ্ছে এনভায়রনমেন্টাল স্ক্যানিং প্রথমে করতে হবে, ডিমান্ড ফোরকাস্টিং অবশ্যই তো ফোরকাস্টিং করতে হবে কালকে কতগুলো লাগবে, এস্টিমেশন অফ দ্য প্রেজেন্ট ক্যাপাসিটি আমার কতটুকু এখানে হবে, তাহলে 30 টন হলে, 32, 35, 48 টন হলে বাইরে থেকে 10 টন করাতে হবে, অল্টারনেটিভ ক্যাপাসিটি প্ল্যানস টু মিট দ্য ডিমান্ড, অল্টারনেটিভ ক্যাপাসিটি প্ল্যান করতে হবে টু মিট দ্য ডিমান্ডের জন্য, যেহেতু আমার এখানে হচ্ছে না, অল্টারনেটিভ অ্যান্ড ইকোনমিক অ্যানালাইসিস অফ দ্য ভেরিয়াস প্ল্যান, তো এখন আমি কি মিথিলাই করাবো নাকি আমি ফাড়ি হাই করাবো, কোনটাতে করালে আমার তাড়াতাড়ি হবে বা টাকা কম লাগবে, আমি সেটা লাইক সিলেক্ট দ্য বেস্ট প্ল্যান অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। ক্যাপাসিটি প্ল্যানিং তাহলে এরকম কিচ্ছু না, কি যে সিম্পলি একটা ফ্যাক্টরি 30 টন ডাইং আছে, তার 40 টন ডাইং আসছে, তাহলে সে 30 টন করতে পারবে না একদিনে, তাহলে বাকি 10 টন বাইরে থেকে করাতে হবে, তাহলে কোনটা থেকে করাতে হবে, এবং 30 টন যে 30 টন করাবে সে ভিতরের মধ্যে কোনগুলো থেকে করাবে, কোনটায় কতটুকু করে করাবে, ভেরি সিম্পল। শেষ করে দিব ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ইফেক্টিভ ক্যাপাসিটি, কি কি বিষয়ে ফ্যাক্টরস গুলো ইনফ্লুয়েন্স করে, সেটি হচ্ছে ফোরকাস্টিং ডিমান্ড, ডেফিনেটলি আমরা কতগুলো প্রোডাক্ট এস্টিমেট করছি সেটাই হচ্ছে কিন্তু ডিমান্ড, যদি 40 টন, অর্থাৎ এই যে আমার এই অ্যামাউন্টটাই কিন্তু নির্দেশ করবে যে পরবর্তী দিনে আমি কি আমার প্ল্যানিংটা কিরকম হবে, আমি কি আমার ফ্যাক্টরি থেকে বাইরে যাবো কিনা, আমার যদি মনে হয় যে 32 টন, হ্যাঁ যে এটা কোনো রকম আমার এখানে চলে যাবে, ঠিক আছে, প্ল্যান্ট এন্ড ল্যাবার এফিসিয়েন্সি, যে আমার যখন ক্যাপাসিটি প্ল্যানিং করবো যে প্ল্যান্ট এবং ল্যাবার এফিসিয়েন্সি, তো আমার বুঝতে হবে যে আমার প্ল্যান্ট গুলো নতুন মেশিন কিনা, ল্যাবার গুলো ইফেক্টিভ কিনা, ঠিক আছে, সাবস কন্ট্রাক্টিং বলা হচ্ছে, রিফার দ্য লোডিং সাম জবস আউটসাইড দ্য ভেন্ডর, সাব কন্ট্রাক্টিং যেগুলো আমরা করেই থাকি, এই সাব কন্ট্রাক্টিং এটাও কিন্তু আমার আছে কিনা, সেটাও কিন্তু আমার ক্যাপাসিটি প্ল্যানিং এ ইনফ্লুয়েন্স করবে। মাল্টিপল শিফট অপারেশন আমরা সাধারণত দেখো 3 শিফটের করে থাকি, তো 3 শিফটের ইয়ে কি সবসময় সমান হয়? সাধারণত এ এবং বি শিফটের প্রোডাকশন ভালো হয়, সি শিফটের তো ভালো হয় না, সব ইকুয়াল শিফট তো আর আমরা পাই না, এটিও কিন্তু প্রভাবিত করে। এরপরে যদি আমরা বলি সেটি হচ্ছে যে ম্যানেজমেন্ট পলিসি, ম্যানেজমেন্টের যে পলিসি রয়েছে সেটিও কিন্তু প্রভাবিত করে, যে ম্যানেজমেন্ট পলিসি উইথ রিগার্ড টু সাব কন্ট্রাক্টিং, মাল্টিপল শিট, ওয়ার্ক স্টেশন, সে তো অনেক কিছু করতে পারে, মেশিন রিপ্লেসমেন্ট করতে পারে, লেবার ডিসপ্লেসমেন্ট করতে পারে ইত্যাদি, অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ফ্যাক্টরস প্রভাবিত করছে ক্যাপাসিটির সাথে, এবং ফ্যাক্টরস ফেভোরিং ক্যাপাসিটি আন্ডার অ্যান্ড ওভার ক্যাপাসিটি। তো দেখো আমাদের ফ্যাক্টরিতে দুটো কন্ডিশন হতে পারে, বা আমাদের প্ল্যান্টে একটি হচ্ছে আন্ডার ক্যাপাসিটি মানে আমরাই পারবো, আরেকটি হচ্ছে যে ওভার ক্যাপাসিটি যেটা আমরা পাচ্ছি না সেটিকে আমরা ওভার ক্যাপাসিটি বলছি। এগুলো একটু দেখে নিবো, স্ট্র্যাটেজিক ক্যাপাসিটি প্ল্যানিং যেটা বলতেছিলাম তখন, যে এগুলো বোধহয় আছে, হ্যাঁ এগুলো অবশ্যই আছে, তো স্ট্র্যাটেজিক ক্যাপাসিটি প্ল্যানিং এর ক্ষেত্রে অর্থাৎ কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করতে হয়, সেটি হচ্ছে লিড স্ট্র্যাটেজি, লেগ স্ট্র্যাটেজি, ম্যাচ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি, এই কয়েকটি রয়েছে। লিড স্ট্র্যাটেজি যেটি বলবো সেটি হচ্ছে স্বাভাবিকভাবে একটি জিনিসের, লিড স্ট্র্যাটেজি ইজ অ্যাডিং ক্যাপাসিটি ইনস্ট্রুমেন্টেশন ইনক্রিজ দ্য ডিমান্ড, লিড স্ট্র্যাটেজি ইজ এগ্রেসিভ স্ট্র্যাটেজি ইন দ্য গোল অফ লার্নিং কাস্টমার অ্যাওয়ে ফ্রম দ্য কোম্পানিজ কম্পিটিশন। দেখো তোমার লিড স্ট্র্যাটেজিটা কি, যে প্রচুর পরিমাণে ইয়ে রয়েছে মার্কেটে, তোমার কম্পিটিটর রয়েছে, এখন সেই কম্পিটিটর থেকে তোমার ডিমান্ডটাকে, ফোকাসটাকে তুমি কিভাবে বাড়াবা, তো সেই ফোকাসটাকে বাড়াতে গেলে তোমার কি করতে হবে, যারা ডিস্ট্রিবিউশন অথবা এদেরকে একটু লোভ দেখাতে হবে, হ্যাঁ, তাহলে লোভ দেখালে যেটি হবে তোমার এতে দ্রুত বিক্রি হবে, সে ধরনের স্ট্র্যাটেজিকে লিড স্ট্র্যাটেজি বলছি। তারপরে যেটা আমরা বলতেছি লেগ স্ট্র্যাটেজি, যে নর্মাল ভাবে যে স্ট্র্যাটেজিতে আমরা চলি সেটাকে লেগ স্ট্র্যাটেজি বলছি। ম্যাচ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি বলা হচ্ছে, ম্যাচ স্ট্র্যাটেজি অ্যাডিং ক্যাপাসিটি স্মল অ্যামাউন্টস অ্যান্ড রেসপন্স টু চেঞ্জিং ডিমান্ড ইন দ্য মার্কেট। তো মনে করো যে ওই যে বলে না ঋণ এখন 2 টাকা দাম কমে,
47 টাকা প্যাক, ঠিক আছে? এই যে স্ট্র্যাটেজি, ঠিক আমরা ম্যাথ স্মল চেঞ্জ এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি, তো প্ল্যান প্ল্যান্টের অথবা প্রোডাক্টের আমরা নানা রকম চেঞ্জ করে থাকি, সেটি অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি বলছি। তাহলে আমরা চারটা স্ট্র্যাটেজি পেলাম, লিড স্ট্র্যাটেজি মানে নানা প্রকার প্রলোভন দেখিয়ে যেটি সেটি সাধারণত রেইজ করে যেমন ফলো করে দ্রুত, লেগ স্ট্র্যাটেজি স্বাভাবিক যে অবস্থা স্বাভাবিক যে পলিসি, ম্যাচ স্ট্র্যাটেজি অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি। এছাড়াও আমাদের রয়েছে ফোরকাস্টিং ভার্সেস ক্যাপাসিটি প্ল্যানিং এর কথা যদি আমরা বলি, ফোরকাস্টিং হচ্ছে যে প্রেডিক্ট করা আমরা কতটুকু আমাদের লাগবে সামনের দিনে, সেটি হচ্ছে ফোরকাস্টিং। এবং ক্যাপাসিটি প্ল্যানিং যেটি সেটি হচ্ছে সেটি কিভাবে আমরা আমাদের অর্গানাইজেশনে আমাদের ইয়েতে করতে পারি সেটিকে আমরা কিন্তু বলতেছি ক্যাপাসিটি প্ল্যানিং। তো এই ছিল। এছাড়াও ক্যাপাসিটি প্ল্যানিংস এর বাধা সমূহ কি কি, আমরা যদি ক্যাপাসিটি প্ল্যানিং করে থাকি সেটা অ্যাচিভ না করার পেছনে যে সমস্যাগুলি, সেটা হচ্ছে স্টাফ এন্ড স্কিল লেভেলস, যে প্রত্যেকটা স্টাফ একই রকম নয় এবং তাদের স্কিল লেভেল একই রকম নয়, কেউ নতুন বা কেউ পুরাতন, অথবা কেউ একটা কাজ ভালো পারে কেউ একটা খারাপ পারে। আইটি ফেসিলিটি অথবা টেকনোলজি, আমাদের কিন্তু এখন অনেক টেকনোলজিক্যাল দিক, আমরা যদি বাংলা মেশিনে রাইং করি তাহলে প্রচুর সময় লাগবে বা সেট সেভাবে আসবে না, আমরা যদি নর্মাল অ্যাডভান্স মেশিন ইউজ করি এটাও কিন্তু আমার ক্যাপাসিটি প্ল্যানিং এর কাজে লাগাচ্ছে। ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি যেটা দরকার সেটি আছে কিনা, ডাই দরকার, এই ইন্ডিয়ান ডাই দিয়ে করি তাহলে তো আসতেছে না, আমি নামাইতে পারছি না। এছাড়াও প্রোডাক্ট সার্ভিস এন্ড মিক্স, আমার কত রকম ভ্যারাইটি অফ প্রোডাক্ট, যদি যত বেশি ভ্যারাইটি হবে তত তো ক্যাপাসিটি মিট করা আসলে দুঃসাধ্য হয়ে যাবে। স্টোরেজ অ্যান্ড ওয়ার্কিং শিডিউল অ্যাক্সেস দ্য টাইম টু ফেসিলিটি। তো এই ছিল, দ্রুত শেষ করতে হলো আমাদের ক্যাপাসিটির উপরে লেকচার।